হাসান ইংলিশ হোমের আইসিটি ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাই, আমি সঞ্জয়। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে যোগের মাধ্যমে বিয়োগ করে। তো কথাটা আমি এইভাবে না বলে ডাইরেক্ট বলতে পারতাম যে হচ্ছে বিয়োগ করা, সোজা বাংলা কথা যেটাকে বলে হচ্ছে বিয়োগ করা। তো আমি একটা প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি, সেটা হচ্ছে প্লাস আঠেরোর সাথে ১৩ যোগ করো, মাইনাস ১৩ যোগ করো, বা প্লাস আঠেরোর সাথে মাইনাস ১৩ এটা কীভাবে যোগ করবো। এটা উদ্ভট ধরনের কথা হয়ে গেল না, যে প্লাস আঠেরোর সাথে মাইনাস ১৩ এটা যোগ করব কিভাবে? হ্যাঁ, এটা যোগ করা যায় কিভাবে? যেমন আমি এইভাবে বলতে পারি যে প্লাস আঠেরোর সাথে কি মাইনাস ১৩, তাই না? মাইনাস ১৩ আপনারা কী বলবেন এরকম, এই তো নাকি? যদি আমি এইটা দেই, এইটা দিলে আপনি যদি এরকম হয় যে আপনার দরকার হলে এটা মুছে দেন, দরকার নাই ফেলাই দিলেন, আঠেরোর থেকে ১৩ বিয়োগ করলে কত হয়? ৫, এটা তো সবাই জানে। এইখানে দিয়ে দিলে হচ্ছে ৫, আর এই যে আমি এইখানে দেখেন ১৮ আর হচ্ছে ১৩ লিখে দিছি, তো এটার জন্য ১ আর ৮, এখানে ৮ হয়ে যাবে, জাস্ট সব এক ইয়েতে রইল। এখন ১৮ থেকে ১৩ বিয়োগ করলে ৫ হয়, কিন্তু আমার কথা হলো ভাই আপনি যদি প্লাস ১৮র চাইতে মাইনাস ১৩ বিয়োগ দেন, সেই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যেই সময় যে দুর্নীতির যে সিস্টেম আসছিল সেই মোতাবেক, অর্থাৎ তার মাথায় বুদ্ধি আসছিল, সেই বুদ্ধির সমতুল্য থেকে আমি এটা নিয়ে আসলাম যে ভাই বলছে প্লাস ১৮ থেকে মাইনাস ১৩ বিয়োগ দেয়, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধি। এখন এই ডোনাল্ড ট্রাম্প সাহেব সে একটু পেঁচানো বুদ্ধি, যে কারণে নির্বাচনে কিন্তু ইলেকট্রিক্যাল ভোটে সে হেরে গেছে। তা আপনারা আবার সেটা করতে যেয়ে আবার হেরা যায় না। তো এটার করার ক্ষেত্রে যে সিস্টেম সেটা হচ্ছে প্লাস ১৮ থেকে মাইনাস ১৩, প্লাস ১৮ থেকে মাইনাস ১৩ বিয়োগ করেন। আমি আগেই বলছিলাম যে কম্পিউটার কোনো মতেই এইখানে সে বিয়োগের মাধ্যমে তার অ্যান্সার কিন্তু সে নিবে না, সে যোগের মাধ্যমে সেটাকে বিয়োগ করবে। তো সেই টেম্পু সাহেবের কথায় প্লাস ১৮ থেকে আপনি কি করবেন, এখানে প্লাস দিবেন আর হচ্ছে মাইনাস ১৩ দিবেন, এই হচ্ছে কথাটার মানে টোটাল প্রশ্ন, যেটা থাকবে প্রশ্ন থেকে সেটাকে কনভার্ট করে ম্যাথে আনতে হবে। এটা জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি সাকসেস, আর নাইলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো কাঁড়ি খেয়ে যাবেন, মানে ইংলিশ কাঁড়ি যেটাকে বলে। এখন ঘটনা হচ্ছে আমি এটা করব যে প্লাস ১৮ থেকে মাইনাস ১৩ বিয়োগ করব, তার মানে আমাকে প্লাস ১৮র মান বের করতে হবে, মাইনাস ১৩র মান বের করতে হবে। তো প্যাচাইন্না মশাই যে জিনিসটা করছে, যে প্যাচাইন্না যে অঙ্ক, প্যাচাইন্না অঙ্ক নট প্যাচানো, প্যাচাইন্না, তো প্যাচাইন্না অঙ্কের মধ্যে মাইনাস ১৩র যে মান এটা আমাকে আগে বের করতে হবে। তো মাইনাস ১৩র মান বের করতে হলে এক কথায় খেয়াল করতে হবে, প্রথমে ১৩র বাইনারি মান বের করতে হবে, তারপরে প্লাস ১৩র বাইনারি মান বের করতে হবে, তারপরে মাইনাস ১৩, মানে মাইনাসের প্রশ্ন আসলেই মাগার মনে করেন যে আপনার প্রথমে তার দাদার নাম কী, তারপরে তার বাবার নাম কী, তারপরে তার নাম, সোজা কথা জিজ্ঞেস করতে পারে না যে তার দাদার নাম কী, দাদার নাম জিজ্ঞেস করতে হলে বাবার নাম সহ জিজ্ঞেস করা লাগবে। তো এই ঘটনা হচ্ছে এইটা। তো এই ১৩র যেটা আসবে, তো প্রথমে আসবে হচ্ছে শুধু ১৩, হ্যাঁ এটা হচ্ছে মনে করেন যে প্রথম প্রজন্ম, তারপরে হচ্ছে প্লাস ১৩, এটা হচ্ছে তার দ্বিতীয় প্রজন্ম, তারপরে হচ্ছে মাইনাস ১৩, অর্থাৎ মাইনাস ১৩কে জানতে হলে প্রথমে প্লাস ১৩কে আসতে হবে, প্লাস ১৩তে আসার পরে ১৩তে আসতে হবে। তো সর্বপ্রথম আমার ১৩র বাইনারি মান সেটা বের করতে হবে। তাহলে এখন এই যে ১৩ এর, আচ্ছা আমি এটা অনেক বড় হয়ে যাবে তো এটা মুছে দেই, তো এই বিষয়গুলো তো বুঝতে পেরেছেন। এখন ঘটনা হচ্ছে ১৩র বাইনারি মান, ১৩এর বাইনারি যে মান সেটা বের করবো। তো সেটার জন্য অনায়াসে ১৩ দুই দিয়ে ভাগ করেন, ৬ দুগুণী ১২ আর হচ্ছে বাকশেষ থাকে ১, ২ দিয়ে ৩ দুগুণী ৬, ০, ২ একে ২ থাকে ১, ২ একের মধ্যে যায় না তার মানে ১, ক্লিয়ার? তো এখন ১১ ১১ ০১ এইটা হচ্ছে আপনার কতর ১৩ এর যে বাইনারি মান সেটা। এখন আমি এখানে বসাই দিব যে ১১ ০১, এটা গেল। এখন প্লাস ১৩, প্লাস ১৩ এর বাইনারি মান, প্লাস ১৩র যে বাইনারি মান সেটা কী হবে? বলছিলাম ১৩র যে বাইনারি মান সেটা কয় বিটের, সেটা ৪ বিটের, তার মানে আপনি ৮ বিটে কনভার্ট করে দিবেন, বাকি ৪ বিট জিরো দ্বারা দিবেন। এখন জিরো দিয়ে দিলে ১, ২, ৩, ৪টা জিরো, ৪টা রসগোল্লা দিবেন, আর এখানে ১১ ০১, ঠিক আছে দিয়ে দিলেন। এখন ৪টা জিরো মানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮টা হয়ে গেল প্লাস ১৩। এখন আপনারা পাইছেন প্লাস ১৩র বাইনারি মান, এটাকে কী করবেন, একের পরিপূরকে নেবেন, নেওয়ার পরে তারপরে দুইয়ের পরিপূরক বের করে নিয়ে আসবেন। তাহলে এখন সেই মোতাবেক আমি বললাম যে প্লাস ১৩র একের পরিপূরক, একের পরিপূরক, একের পরিপূরকটা কী হবে, যেখানে জিরো আছে সেই জায়গায় ১, আর যেখানে ১ আছে সেই জায়গায় জিরো, তার মানে ৪টা ১, ১, ২, ৩, ৪টা ১,
দুইটা জিরো, ওয়ান জিরো হয়ে গেল, এক দুই তিন চারটা এক, দুইটা জিরো, তারপরে ওয়ান জিরো, ক্লিয়ার। এখন একের পরিপূরকের সাথে আপনি কি করবেন, এক যোগ করে দিবেন, যোগ করে দিলে দুইয়ের পরিপূরক পাওয়া যাবে। তার মানে এইখানে প্লাস ১৩ এর দুইয়ের পরিপূরক, আচ্ছা এটা যদি দেন তাহলে ওয়ান ওয়ান জিরো 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 জিরো, এক দুই তিন চার, এক দুই তিন চার, অর্থাৎ চারটা এক দুইটা জিরো ওয়ান ওয়ান, চারটা এক দুইটা জিরো ওয়ান ওয়ান, এটা হচ্ছে আপনার প্লাস ১৩ এর দুইয়ের পরিপূরক। প্লাস ১৩ এর দুইয়ের পরিপূরক মানে মাইনাস ১৩, ঠিক আছে। প্লাস ১৩ এর দুইয়ের পরিপূরক মানে মাইনাস ১৩ এর বাইনারি মানটা কত হবে, এক দুই তিন চার, চারটা এক দুইটা জিরো ওয়ান ওয়ান, আচ্ছা এটা পেয়ে গেলেন মাইনাস ১৩ এর বাইনারি মান। তাহলে আমার দরকার ছিল মাইনাস ১৩ এর বাইনারি মান, আমি মাইনাস ১৩ এর বাইনারি মান পেয়ে গেছি। এখন আমি এই মানটাকে, আমি এগুলো সব মুছে দিয়ে জাস্ট এই মানটাকে আমার দরকার আমি রেখে দিব। এখন হচ্ছে ১৮ এর বাইনারি মান, প্লাস ১৮। এখন প্লাস ১৮ এর বাইনারি মান বের করার আগে আপনাকে কী করতে হবে, অবশ্যই এখানে অবশ্যই কী করতে হবে, প্লাস ১৮ এর বাইনারি মান বের করতে হলে ১৮ এর বাইনারি মান বের করতে হবে, তারপরে এর প্রকৃত মান বের করলেই প্লাস ১৮ এর মান হয়ে যাবে। অর্থাৎ ধনাত্মক সংখ্যা বের করার সিস্টেমই একই, সবগুলো একই। তো প্লাস ১৮, অর্থাৎ ১৮ এর বাইনারি মান, নয় দুগুণে ১৮ থাকে জিরো, দুই দিয়ে চার দুগুণে ৮ থাকে এক, দুই দিয়ে দুই দুগুণে ৪ থাকে হচ্ছে জিরো, দুই দিয়ে দুই একে দুই থাকে হচ্ছে জিরো, দুই একের ভিতরে যায় না জিরো ওয়ান, মানে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো, এটা হচ্ছে ১৮ এর বাইনারি মান, ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো, তার মানে হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো। আমি এখানে লিখে নিলাম যে ১৮ এর বাইনারি মান, বাইনারি মান কত হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো, আচ্ছা পাইলাম। এখন প্লাস ১৮, প্লাস ১৮ এর বাইনারি মানটা কত হবে, এক দুই তিন চার, পাঁচ বিট, তার মানে এক দুই তিনটা বিট জিরো হবে, আর বাকি ১৮ যে বাইনারি মান সেটা লিখে দিব, ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো, এটা হচ্ছে প্লাস ১৮ এর বাইনারি মান। এখন প্লাস ১৮ এর বাইনারি মান আমার যেটা দরকার আমি পেয়ে গেছি, মাইনাস ১৩র যে বাইনারি মান এটা আমি পেয়ে গেছি। এখন কি বলছে, দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ করো, তার মানে আমি এইটা দুইটা পেয়ে গেছি, এখন দুইটা ব্যবহার করে আমি যোগ করে দিব। যোগ করে দিলেই রেজাল্ট আমার ওই যে বিয়োগ করে আমি দেখছিলাম যে ১৮ থেকে যদি আপনি ১৩ বিয়োগ করেন তার মানে ৫, তাহলে এইটা বিয়োগ করলে আমার রেজাল্ট আসবে কত, ৫, তাই সেই জিনিসটা আমি দেখব। এখন যে যে জিনিসটা সেটা হচ্ছে ১৮ থেকে ১৩, তাই না, আমি একটু উপরে লিখে দিই, সেটা হচ্ছে প্লাস ১৩ এর বাইনারি মান, হ্যাঁ এটা তো লাগবে না, এখানে লিখে নেই যে প্লাস ১৮ ইজ ইকুয়ালস টু তিনটা জিরো, এক দুই তিন, তিনটা জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো, এটা হচ্ছে প্লাস ১৮ এর বাইনারি মান। আচ্ছা প্লাস ১৮ পাইলাম, প্লাস ১৮ থেকে মাইনাস ১৩র যে মানটা সেটা আমরা নিব, তো মাইনাস ১৩র যেটা মান তিনটা ওয়ান, এক দুই তিন, এক দুই তিন চারটা, হ্যাঁ চারটা ওয়ান, ডাবল জিরো, তার মানে দুইটা ওয়ান, এটা পেয়ে গেলাম। পাওয়ার পরে আমি কিন্তু কখনোই বাইনারিতে কখনোই মানে কম্পিউটারে যখন দুইয়ের পরিপূরক ব্যবহার থাকবে সে কিন্তু বিয়োগ বুঝবে না, সে কিন্তু দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ করতে হবে, যোগের মাধ্যমে বিয়োগ যেটাকে বলে আর কি, সেটাকে আপনি অনায়াসে এখানে যোগ করে দেন। যোগ করে দিলে কত হয়, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, আচ্ছা ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় জিরো, এক আর এক যোগ করলে দশের শূন্য, অর্থাৎ তাকে এক জিরো, এক আর এক যোগ করলে দশের শূন্য, 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 হাতে থাকে এক, এই একটা এখানে বসাই দিলাম। এখন আপনাদের দরকার হচ্ছে এইখানে কয়টা ঘর মানে বিট আসছে, কয়টা, এক বিট, দুই বিট, তিন বিট, চার বিট, পাঁচ বিট, ছয় বিট, সাত বিট, আট বিট, নয় বিট, বিট কিন্তু নয়টা, রেজিস্টারে ঘর থাকে ৮টা, বিট আসছে ৯টা, তার মানে অতিরিক্ত যেই ঘরটা আছে সেই ঘরটাকে বলা হয় হচ্ছে বা ওয়ান, সেটা হচ্ছে ক্যারি বিট, ভালো করে বুঝেন। আর এখানে যেই সর্বভাবে যে বিটটা আছে সেটাকে বলা হয় হচ্ছে সাইন বিট, আচ্ছা লক্ষ্য করুন তো যে সাইন বিট যদি জিরো হয় তারপরে সেটা কি ধনাত্মক না ঋণাত্মক, কি বলছিলাম, অবশ্যই সেটা ধনাত্মক, তার মানে আপনি ১৮ থেকে ১৩ বিয়োগ করেন, বিয়োগ করলে আপনি কি ধনাত্মক পাস পাইছেন না ঋণাত্মক পাস পাইছেন, এখানে ধনাত্মক পাস পাইছেন। এখন পাসের যে বাইনারি সেই বাইনারিতে আপনাকে যদি কনভার্ট করেন, দুই দিয়ে দুই দুগুণে ৪, হাতে থাকে এক, দুই দিয়ে দুই দুগুণে ৪ জিরো, দেখে দুই জিরো, দুই একের ভিতরে যাওয়াটা জিরো, তার মানে ওয়ান, তার মানে ওয়ান জিরো জিরো ওয়ান, তার মানে এখানে হবে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান, সরি আমার এখানেই ক্যালকুলেশনেই সম্ভবত ভুল হয়েছে, সেটা হচ্ছে পাশের যেই ইয়াটা সেটা হচ্ছে দুই দিয়ে দুই দুগুণে ৪, হাতে থাকে এক, দুই দুগুণে ৪, হাতে থাকে এক,
দুইজন দুই দুগুণী চার। আচ্ছা আমি আপনাকে 4 আর 1 যোগ করলে 5 হয় 0, 101। তা সেটা মাথায় রাখেন যে 101 আর 101 সেই জিনিসটুকু আপনারা এটা ক্যালকুলেশন করে নেবেন যে 5 কে হচ্ছে কি দুই দ্বারা আপনারা ভাগ করে নেবেন, ঠিক আছে? যে দুই দুগুণী চার, হাতে থাকে 1, 2 দিয়ে 2 একে 1 এর ভিতরে জানা একবার, হাতে থাকে হচ্ছে 0, 2 একের ভিতরে জানা 0, তার মানে 1, তার মানে হচ্ছে 101। অনেক সময় করতে করতে গেলে নিজের নাবি অনেক সময় ভুলে যায়, তো এটা আহামরি কোনো কিছু না, ভুল মানুষ মাত্রই হয়। এখন এই হচ্ছে যে নির্ণয় যে মান, তার মানে এখানে লিখবেন যে সুতরাং নির্ণয় মান ইজ ইকালস টু কত হবে, যেহেতু সাইন বিট ক্যারি বিট, ক্যারি বিট কিন্তু বাদ দিয়ে দিবেন, এবং 1 2 3 4 5টা 0, 1 2 3 4 5, 5টা 0, 101, এই হচ্ছে আপনাদের হচ্ছে নির্ণয় যে প্রকৃত মান এইটা, বা হচ্ছে +5, ঠিক আছে? তো এই হচ্ছে দুয়ের পরিপূরক ব্যবহার করে যোগের যে নিয়ম এবং দুয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগের যে নিয়ম, একই সব কিছু সিস্টেম। সিস্টেমেটিক্যালি আপনাকে জাস্ট একটু মাথায় রাখতে হবে যে কিভাবে, যদি যোগের কথা বলে, ধনাত্মকের কথা বলে, অর্থাৎ প্লাস জাতীয় কোনো কিছু যদি আসে, তাহলে একমাত্র আপনারা কী করবেন, ওইটাকে ওইটার বাইনারি বের করবেন এবং তার প্রকৃত মানটা বের করবেন, তাহলে সেটা হচ্ছে প্লাসের ধনাত্মকের সাইন শেষ। আর যখনই ঋণাত্মকের কথা আসবে তখন আপনারা কী করবেন, সর্বপ্রথম তার বাইনারির মান বের করবেন, তারপরে তার প্রকৃত মান বের করবেন, সেটাকে কী করবেন, একের পরিপূরক করবেন, অর্থাৎ যে বাইনারির মানটা পাইছেন 8 বিট রেজিস্টারের জন্য, সেটাকে আপনারা কী করবেন যে জিরোর পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0 সেটা বসায় দিবেন, হয়ে গেলো 1-এর পরিপূরক। ওই যে 1-এর পরিপূরকের যে মানটা পাইছেন তার সাথে আপনারা কী করে দিবেন, 1 যোগ করে দিবেন, যোগ করে দিলে ঋণাত্মক সংখ্যা পেয়ে যাবেন। অর্থাৎ 2-এর পরিপূরক বলা যেই কথা এবং ঋণাত্মক সংখ্যা বের করা একই কথা, এই 2-এর পরিপূরক নিয়মটাই বের হয়েছে হচ্ছে ঋণাত্মক সংখ্যার মান বের করার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।